Assalamualaikum guys, how are you all doing? This is Ridwan Sami and you are watching my official YouTube channel. So, আজকে আমাদের কক্সে ডে 2 এটা হচ্ছে আমাদের হোটেলের ভিতর। সো সকালে আমরা মানে অনেক লেট করে উঠছি সবাই প্রায় 11টা 12টার দিকে উঠছিলাম। উঠেই সাথে সাথে সবাই উপরে সুইমিং এ গেলাম। আজকে সুইমিং টা মিস করে শুট করতে সো ইনশাআল্লাহ পারা নাই। আগামী কাল দেখাই দিব। এন্ড এখন আমরা যাচ্ছি সবাই লাঞ্চে। এখন বাজেছে 2টা বাজে 15 মিনিট। এখানে আমরা সব ঢিলা কোম্পানি বাকি সবাই নিচে। তো রেডি রেডি হইছে এখন ইনশাআল্লাহ খাবো। আর আজকে আমরা পূজাম ভাই হিমছড়ি বিচটা যেখানে যাচ্ছি না কেন বা যেখানে যাবো না কেন সবকিছু আপনাদের সাথে শেয়ার করা হবে। তো স্টেডিও দেখতে থাকুন। হাঁটতে হাঁটতে ঢিলামি করতে করতে ছবি তুলতে তুলতে আমরা চলে আসলাম বাহিরে। এখন যাচ্ছি কই? হিমছড়ি আগে খাবো, তারপর হিমছড়ি যা খাইবা না আগে খাই দেবো। আগে খামু মিয়া, আগে হিমছড়িতে যাবো খাবো। যে হচ্ছে যে সরি আগে আগে হোটেলে যাবো ভাত খাবো ভাই, তারপর হিমছড়িতে যাবো ভাই, তারপর চিলবো ভাই। ওকে, আর এখন আমরা যেতেছি দুপুরে খাওয়া দাওয়া করতে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ চার বিরতি নিব। বিরতি নেওয়ার পরে আমরা চাঁদের গাড়ি নিয়ে ইনানি বীজ চাঁদের গাড়ি, এরপর আরো আরো অন্য সব কিছু যে সকল বীজগুলো কক্সে আছে সেগুলো ঘুরবো। ঘুরার পরে বাকিটা খাওয়ার পরে। তো আমরা সবাই এখন আসছি শালিক রেস্টুরেন্টে লাঞ্চ করতে, দুপুরের লাঞ্চ। এন্ড এখানে একটু মোটামুটি ক্রাউডই অনেক দেখছে। আমরা এখানে একটু সাইডে ওয়েটিং এ বসলাম। তো দেখি পরিবেশটা খুব সুন্দর, ভালোই। দেখি কি হয়, লাঞ্চের সময় রাখতে হবে চ্যানেল। তো এই যে আমাদের খাবার সবার মানে সার্ভ করতেছে এক এক করে। তো এখানে যে লাঞ্চ করতে আসছিলাম অন্যান্য হয়েছিল আর আধা ঘন্টা আগে, তো আধা ঘন্টা পর সবার খাবার আসছে এখানে। সবাইকে দেখা দাও বন্ধু, খাওয়া দাওয়া শুরু করি। ইনশাল্লাহ প্রচুর খিদে লাগছে সকাল থেকে সবাই না খাওয়া, মানে এখন পর্যন্ত নাস্তা করিনি। দেখ লাঞ্চে আসছে এখন, তো আপনি চিন্তা বাড়াবো না, দেখা হবে আসলে এখন বা 3:39 কথা হবে আবার লাঞ্চের পর ইনশাল্লাহ। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় ভাই প্রিন্স খান অর্ণব উর্ফে দীপু ভাই। তো আমাদের প্ল্যান ছিল আজকে হিমছড়ি যাব লাঞ্চ করে। তো এখন টাইম হচ্ছে যে 4:35 মতো বাজে, মিস প্ল্যান হয়েছে অনেক, তো যার কারণে টাইম ম্যানেজ করতে পারিনি আমরা। তো ম্যানেজমেন্ট খারাপ হওয়ার কারণে আজকে আমরা আর হিমছড়ি যাচ্ছি না। এটা কি বীজ ভাই? একটা কম, আচ্ছা ওই বড় একটা বীজ, তো বীজ এরা বীজই ভাই, এরা বীজ। আচ্ছা তো আমরা এই বিচে আসছি কাছাকাছি আর কি, ওই আমাদের হোটেল থেকে মানে খাবার হোটেল থেকে। তো লাঞ্চ করলাম আলহামদুলিল্লাহ, বরফের পেট খেয়ে সবাই এখানে আসলাম। এই বিচের মধ্যে সবাই ফটোশুট করবো ঘোরাঘুরি টুকটাক এখানেই। তো ইনশাল্লাহ আগামীকাল হচ্ছে যে লাইক বেশি ঘোরাঘুরি দূরে যেখানে যেগুলো আছে আর কি, হিমছড়ি বা অন্যান্য যত বিচ আছে, সুগন্ধা বিচ বা মানে এভরিথিং সবকিছু মোটামুটি যতটুকু সম্ভব কভার করার করবো। ইনশাল্লাহ দেখি চেষ্টা আছে যে আরো একদিন স্টে করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। তো দেখি কি হয়। তো ভিউটা একটু এনজয় করেন, আমি ট্রাই করি একটুখানি একটা ভিউ শট নেওয়ার ইনশাল্লাহ। এই যে সালমান কা ফ্যান, দিল বালে দুনিয়া দুলহানিয়া লে যায়েঙ্গে, সবাই ফটো শুট। কানের দুল কিনবে, কানের দুল। তুমি আর চিনো
এখানে কক্সবাজার তুমি আর চিনো এই তুমি আর চিনো এই বেটা পাইকারি দোকান এই মিয়া এই টাকা আমার সর কষ্ট না কামাইতে হ্যাঁ তো জায়গা আমার কষ্ট না কামাইতে কোনো কষ্ট নাই আমাদের না আমরা মজা করে হাটা হাটা বিক্রি করি কোনো কষ্ট নাই ভিডিও ছিল না ইউটিউবে ঢুকলে তুমি দেখতে পারবো ছিলেন আপনি।